গত ক্লাসে আমরা ইউনিট 5 লেসন 2 নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা আবার সেখান থেকে এর পরবর্তী অংশ থেকে শুরু করছি। আশা করি তোমরা পড়ে এসেছো বা নিজেদেরকে প্রস্তুত করছো। পরীক্ষা ক্লাস যদি খুব বেশি নাও হয়, পরীক্ষা হয়ে যাবে, হয়তো ক্লাস কয়েকটা ক্লাস হলো তারপর পরীক্ষা হয়ে যাবে, অথবা যদি করোনার পরিস্থিতি ভালো হয় তাহলে হয়তো অনেকগুলো ক্লাস হতে পারে। আমরা ক্লাসের দিকে তাকিয়ে না থাকি তোমাদের সিলেবাস অনুযায়ী কিছুটা অ্যাডভান্স করে দেওয়ার চেষ্টা করতেছি, তবে আমরা শুধু চেষ্টা করলে হবে না, সেই সাথে তোমাদেরকেও তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তো গত ক্লাসে আমরা ইউনিট 5 লেসন 2 ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ড নিয়ে কথা বলছিলাম এবং সেটা পড়তেছিলাম। এর পরবর্তী থেকে আজকের ক্লাসে শুরু। তো তোমরা লক্ষ্য করো, আমি পড়ছি, আই ওয়াজ স্টার্টলড, আমি চমকে উঠেছিলাম, হোয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ব্রট, যখন খাদ্যের তালিকা, খাদ্যের মূল্য তালিকা নিয়ে আসা হয়ে হলো, তখন আমি চমকে উঠেছিলাম, ফর দ্য প্রাইস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড। কারণ ছিল এটার যে খাদ্যমূল্য তা ছিল এত বেশি যে আমি অনেক বেশি, যা আমি আগে থেকে ধারণা করছিলাম তার থেকে অনেক বেশি। বাট শি রিঅ্যাসিউরড মি, কিন্তু সে আমাকে পুনরায় আশ্বস্ত করলো। কীভাবে আশ্বস্ত করলো? আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, দুপুরের খাবারে আমি কিছুই খাই না। শি সেড, সে বলেছিল, ওহ ডোন্ট সে দ্যাট, না 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 সেটা বলবেন না। আই অ্যানসার্ড জেনারাসলি, আমি উদারতার সহিত উত্তর দিলাম। এবার সেই মহিলা কি বলছে দেখো, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, একটু আগে বলছে আমি কিছুই খাই না, এবার বলছে আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি একটার বেশি খাই না, তার মানে এখন সে একটা খায়। আই থিঙ্ক পিপল ইট টু মাচ নাও ইডিস, আমি মনে করি আজকালকার দিনে জনগণ খুব বেশি খায়। এ লিটল ফিশ, ছোট্ট একটা মাছ, পারহ্যাপস আই ওয়ান্ডার ইফ দে হ্যাড এনি স্যামন, সন্দেহ হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে আছে কি না স্যামন মাছ, এই ছোট্ট মাছটা আমি খেতে চাই। ওয়েল ভালো কথা, ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার অফ স্যামন, এটা ছিল স্যামন মাছের একদম শুরুর দিক, মানে এখনও সিজন আসে নাই, সবেমাত্র আসার সময় হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার, এবং এটার খাদ্য যে তালিকা ছিল সেই খাদ্য তালিকার মূল্য তালিকা যেটা ছিল সেখানে এটা ছিল না। বাট আই আস্ক দ্য ওয়েটার, কিন্তু আমি ওয়েটারকে বললাম ইফ দে আর ওয়াজ এনি, তাদের কাছে কি এমন কোনো মাছ আছে। ইয়েস এ বিউটিফুল স্যামন হ্যাড জাস্ট কেম ইন, একটা চমৎকার স্যামন মাছ এইমাত্র এসেছে। ইট ওয়াজ দ্য ফার্স্ট দে হ্যাভ হ্যাড, এটা ছিল তাদের জন্য প্রথম, অর্থাৎ এই বছরের প্রথম মাছটা একটু আগে এসেছে। আই অর্ডার ইট ফর মাই গেস্ট, আমি আমার অতিথির জন্য এটা অর্ডার করলাম, দেওয়ার অনুরোধ করলাম। দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং, যে ওয়েটার জিজ্ঞেস করলো যে সে কি কোনো কিছু নিবে, হোয়াইল ইট ওয়াজ বিং কুকড, এটা রান্না করতে, তোমরা জানো বড় হোটেলগুলোতে রান্না করে দেওয়া হয়, আগের রান্না খাওয়ানো হয় না, এটা রান্না করতে যে সময় লাগবে এই সময় কি সেই মহিলার গেস্ট কি কোনো কিছু খাবে। নো শি অ্যানসার্ড, সে উত্তর দিল, না আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি একটার বেশি কিছু খাই না, আনলেস, যদি না ইউ হ্যাভ এ লিটল ক্যাভিয়ার, ক্যাভিয়ার একটা উচ্চ মূল্যের একটা খাবার, যদি না তোমাদের কাছে ক্যাভিয়ার থাকে, আর না থাকলে আমি একটা বেশি খাই না, আর ক্যাভিয়ার থাকলে সেটা আমি খাবো। আই নেভার মাইন্ড ক্যাভিয়ার, ক্যাভিয়ার খেতে আমার কখনো আপত্তি নেই। মাই হার্ট স্যাঙ্ক এ লিটল, আমার হৃদয়টা কিছুটা ডুবে গেল। আই নিউ আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার, আমি জানতাম ক্যাভিয়ারকে অ্যাফোর্ড করার বা ক্যাভিয়ার খাওয়ার মতো যোগ্যতা আমার নেই। বাট আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট, কিন্তু আমি তাকে এই কথা বলতে পারলাম না যে এত টাকা আমার কাছে নেই। আই টোল্ড দ্য ওয়েটার, আমি ওয়েটারকে বললাম বাই অল মিনস, যে কোনো উপায়, সকল উপায়, টু ব্রিং ক্যাভিয়ার, ক্যাভিয়ার আনার জন্য। ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু,
খাদ্য তালিকায় যে খাদ্যটা সবচেয়ে সস্তা ছিল আমি আমার জন্য সেটাই পছন্দ করলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন সফ, এবং সেটা ছিল কি ভেড়ার মাংস। অর্থাৎ তাদের যে খাদ্য তালিকা সবচেয়ে সস্তা, যেহেতু লেখকের টাকা পয়সার অভাব তিনি সবচেয়ে সস্তাটার অর্ডার দিলেন, এবং সেটা কি ছিল স্যামন মাছ, সেটা ছিল কি মাটন চপ, অর্থাৎ ভেড়ার মাংস। আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট মিট, আমি মনে করি যে তুমি যে মাংস খাচ্ছ এটা আনওয়াইজ, এটা বুদ্ধিমানের কাজ নয়। শি সেড, সে বলল, আই ডোন্ট নো হাউ ইউ ক্যান এক্সপেক্ট টু ওয়ার্ক আফটার ইটিং হেভি থিংস লাইক সফটস, আমি জানি না এত ভারী খাবার খেয়ে তুমি কীভাবে পরবর্তীতে কাজ করার আশা করতে পারো। আই ডোন্ট বিলিভ ইন ওভারলোডিং মাই স্টোমাক, আমি আমার পেটকে অতিরিক্ত খাবার দিয়ে ভারী করতে বিশ্বাস করি না। দেন দ্য কোশ্চেন অফ ড্রিঙ্ক কেম, তারপরে আসলে কি ড্রিঙ্কের পালা, অর্থাৎ পানীয়ের পালা, কোন পানীয় খাবা। আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন, শি সেড, আমি লাঞ্চনে কোনো কিছু পান করি না। নাইদার ডু আই, আমিও উত্তর দিলাম, আই অ্যান্সার প্রম্পটলি, খুব দ্রুততার সাথে আমি উত্তর দিলাম যে আমিও খাই না, এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, যদি সাদা মদ ছাড়া। শি প্রসিডেড অ্যাজ দ আই হ্যাড নট স্পোকেন, সে এমনভাবে কথা চালিয়ে গেল মনে যেন আমি কিছুই বলিনি, সে বলে গেল কি যদি সাদা মদ থাকে। দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন্স আর সো লাইট, এই ফ্রান্সের সাদা মদটা এতই হালকা, অনেক হালকা, মানে খুব স্বাচ্ছন্দ্য ফিল করি। দে ওয়ার ওয়ান্ডারফুল ফর ডাইজেশন, এবং সেগুলো ডাইজেশনের জন্য, অর্থাৎ হজমের জন্য চমৎকার। হোয়াট উড ইউ লাইক, হ্যাঁ তুমি কি পছন্দ করবে। আই আস্কড হসপিটেবলি স্টিল বাট নট এক্স্যাক্টলি এফিসিভ, আমি এখনও তাকে আতিথ্যের সহিত তাকে জিজ্ঞেস করলাম তুমি কি পছন্দ করবে। শি গেভ মি এ ব্রাইট অ্যামিকেবল ফ্ল্যাশ অফ আর হোয়াইট টিথ, সে আমাকে তার একটা ঝলক দেখালো তার দাঁতের, সাদা দাঁতগুলোর। মাই ডাক্তার ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন, আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন ছাড়া কোনো কিছু খাওয়ার হ্যাঁ অনুমতি দেয় না। আই ফ্যান্সি আই টার্ন এ লিটল ফেট, আমার কাছে মনে হলো আমি একটু বিবর্ণ হয়ে গেলাম, তার খাদ্য একের পর এক সে খাচ্ছে আর খাচ্ছে, এটার জন্য আমি বিবর্ণ হয়ে গেলাম। আই অর্ডার এ হাফ এ বোতল, আমি অর্ধেক বোতলের অর্ডার করলাম। আই মেনশনড ক্যাজুয়ালি দ্যাট মাই ডাক্তার হ্যাড অ্যাবসলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেন, এবং আমি তাকে জানালাম যে আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন খেতে নিষেধ করেছে। হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন, তাহলে আপনি এখন কী খাবেন। ওয়াটার, পানি। শি এট ক্যাভিয়ার, শি এট স্যামন, সে ক্যাভিয়ার খেলো, সে স্যামন খেলো। শি টকড গেইলি অফ আর্ট, সে শিল্প সম্পর্কে, অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিক, এবং সাহিত্য এবং মিউজিক সম্পর্কে চমৎকারভাবে কথা বলল। বাট আই ওয়ান্ডার্ড হোয়াট দ্য বিল উড কাম টু, কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই, আমার আমি আশ্চর্যের সহিত বা বিস্ময়বোধ করছিলাম যে কত আমার বিল আসবে, অর্থাৎ আমার আজকের বিল কত পে করতে হবে। হোয়েন মাই মাটন সফ অ্যারাইভড, শি টুক মি কোয়াইট সিরিয়াসলি টু টাস্ক, যখন আমার ভেড়ার মাংসটা আসলো তখন সে আমাকে তিরস্কার করা শুরু করলো, অর্থাৎ আমি যে ভারী খাবার খাচ্ছি এই জন্য। আই সি দ্যাট ইউ আর ইন হ্যাবিট অফ ইটিং হ্যাভি লাঞ্চন, আমি দেখতে পাচ্ছি যে আপনি ভারী খাবার খেতে, মধ্যাহ্ন বোঝে ভারী খাবার খেতে অভ্যস্ত। আই এম শিওর ইটস এ মিস্টেক, এবং সে বলতেছে আমি নিশ্চিত যে এটা আপনার একটা ভুল। হোয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল, কেন আপনি আমার উদাহরণ ফলো করেন না, দৃষ্টান্ত ফলো করেন না, অনুসরণ করেন না, অ্যান্ড জাস্ট ইট ওয়ান থিং, এবং কেন শুধুমাত্র একটা জিনিস খান না। দেখো তিনি অনেকগুলো জিনিস খাচ্ছে, এরপরে বলছে ওয়ান থিং। আই সেড অ্যাজ দ্য ওয়েডার কেম অ্যাগেইন, আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত ইউ উড ফিল এভার সো মাচ বেটার ফর ইট, যে আপনি এটা খেয়ে কখনো ভালো ফিল করবেন না।
আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, আমি শুধুমাত্র একটা জিনিস খেতে যাচ্ছি, কয়েকটা খাওয়া শেষ এরপর বলে আমি একটা জিনিস খেতে যাচ্ছি, তার মানে তার এখনও খাওয়া একটাও খাওয়া হয় নাই। আই সেড অ্যাজ দ্য ওয়েটার কেম অ্যাগেইন উইথ দ্য বিল অফ ফেয়ার, যখন ওয়েটার বিল অফ ফেয়ার খাদ্য তালিকা নিয়ে আবার আসলো, তখন সে বলল শি ওয়েভড হিম অ্যাসাইড উইথ এয়ারি জেস্টার, সে এয়ারি জেস্টার দিয়ে অর্থাৎ ইশারা দিয়ে হ্যাঁ তাকে এক পাশে নিয়ে গেল। তাহলে আমরা এটা নিয়ে দ্বিতীয় ক্লাস শেষ করলাম, আমাদের তিনটা ক্লাস দেওয়ার কথা, তোমরা এরপর থেকে শুরু করবে, আমি শেষ অংশটুকু আবার নিজে পড়িয়ে দেবো, কেমন? আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।